গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমাদের বাড়ি নিরামিষ, কারণ হচ্ছে আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর তোমরা যারা হয়তো জানো, মানে বা হয়তো নাও জানতে পারো, কিন্তু আজকে না আমরা নিরামিষ খাই শুক্রবারটা। তো সেই জন্য আমি এখন কাটতে বসেছি যে আলু, কাকরোল আর বেগুনের চপ করব, আর টমেটোর চাটনি করব। আর মা কিন্তু চলে গিয়েছে সেন্টারে, আর আসতে আজকে একটু দেরি হবে, কারণ মার হচ্ছে কিসের জন্য একটু ডিউটি চলছে সেটা আমি বলতে পারছি না। তো সেই ডিউটিটার জন্য একটু দেরি হবে বলে মা বললো যে আজকে তুই রান্নাটা করে নে, নাহলে তেমন ডেলি ডেলি আমি রান্না করি না। যখন খুব মানে মার কিছু এমার্জেন্সি হয় বা লেট হবে আসতে, তো তখনই হচ্ছে মা বলে যে মানে বলে যে সবজি টবজি কেটে রাখ বা রান্না করে নে। তো আজকে বলে গিয়েছে যে আজকে রান্নাটা তুই করে নে। আর এই আলুগুলো হচ্ছে সেদ্ধ দেব, কিন্তু সেদ্ধ দেওয়ার আগে আমি হচ্ছে এর ছালগুলো ছুলে নিচ্ছি, কারণ ছাল ছুলে নিলে না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর আমরা যে চালটা খাই না ওটা অনেকই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আলুগুলো দিলে না আর সেদ্ধই হতে চায় না। তো সেই জন্যই ভাবলাম যে ছোটো ছোটো ছোটোই আছে আলুগুলো, খুব একটা বড় সাইজ নেই, কিন্তু মানে সেগুলোকে হচ্ছে আমি ছালটা মানে ছুলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি না তেমন কিন্তু একটা ভালো ভিডিও করতে পারি না, মানে মানে কোথায় রাখবো ফোনটা বা কোন পজিশনে রাখবো সেটা না বুঝতে পারি না আর কি, বলো তো। আমি যেহেতু একাই করি আর ভিডিও করে দেওয়ারও কেউ নেই, কারণ বাবা থাকে দোকানে আর মা তো সেন্টারে চলে যায়, আর এসে মানে মাও যে একটা করে দিবে তো সেরকম আর মুড থাকেও না তখন, কারণ টায়ার্ড হয়ে যায় এসে, আর আমিও বলি না, তাই যতটুকু পারি নিজেই হচ্ছে কোনো রকম করে করি। তো এখন আমি টমেটোগুলো হচ্ছে কেটে নিলাম, টমেটো বেশি ছিল না, আর এখন দেখো কি কাটতে বসলাম বলো তো। এটা কি তোমরা চেনো, মানে কি কি বলো, আমাদের এখানে কিন্তু এটাকে কাকরোল বলা হয়, কিছুটা করলার মতো, মানে করলার মতো তেতো না কিন্তু মানে মানে গাছটা লতানোই হয় এইটারও, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে এইটারই ভাজা করব আর কি, ঝিরিঝিরি করে। আর আমি কিন্তু অনেক দিন পর, মানে অনেক দিন পর কাকরোল কাটছি, তো একটু না মানে প্রথম কাকরোলটা কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, ভাবছিলাম যে কীভাবে কাটবো, মানে তো যাই হোক প্রথমটা কাটার পর তারপর পরেরগুলো আবার ঠিকঠাকই কাটতে পেরেছি। আর এখানে আমি দুটো বেগুন হচ্ছে কেটে নেব পাতলা পাতলা করে চপের জন্য, এই যে দেখো। আর আজকে দেখো কি কি রান্না করেছি, এই যে এখানে হচ্ছে ডাল, আর ডালটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়া করার পর দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, কাকরোল ভাজা আর এই যে বেগুনির চপ। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর টমেটোর চাটনি যেটা বানিয়েছি ওটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে খেয়ে দে। আর এখানে হচ্ছে কিছু ফল কাটলাম, মানে আপেল কাটলাম, আর দেখো এখন আপেল খাচ্ছি, আর দাঁতে লেগেও গেল আমার কী জানি। তো এখন আমি আপেল খেতে খেতে মার সাথে কথা বলছি, মাকে কী জিজ্ঞাসা করলো আমাকে ওগুলোই হচ্ছে ওগুলোরই অ্যান্সার দিচ্ছি মাথা নেড়ে কথা বলে। তো তোমরা কে কে আমার মতো খাবার পর ফল খাও সেটা অবশ্যই জানাও কমেন্ট করে।
এখন বাজে 8টা, আর 8টায় যে দেখো মা আর বৌদি মিলে হচ্ছে মটর বাচ্ছে। মানে কি হয়েছে বলো তো, মটরগুলোতে না একটু পোকা ধরে গেছে কিছু কিছু মটরে, তো সেগুলোই দেখে দেখে আর কি মানে বিচ্ছে। আর এখানে বাবা আনলো জিলেপি গরম গরম, তো সেই জন্য আমি তো হচ্ছে প্রথমেই খুলে দিয়েছি প্লাস্টিক, যে খাবো গরম গরম জিলাপি। আর আমার জানি না কেন জিলাপি খেতে খুবই ভালো লাগে, মানে আমি কিন্তু অত মিষ্টি খাই না তেমন, কিন্তু জিলাপিটা না আমার সত্যিই খুব ভালো লাগে। আর বিশেষ করে যদি সেটা গরম গরম হয় তাহলে তো আরোই। তো যাই হোক, আমি নিজে খাওয়ার আগে পরিবেশন করলাম, মানে বৌদিকে দিলাম, মাকে দিলাম, তারপর হচ্ছে এখন নিজেও খাচ্ছি। ভালো আছে না?